সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের আলোচনার শিরোনাম খোলা মেলা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন ডাক্তার মুশতাক হোসেন, উপদেষ্টা আইইডিসিআর। আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, চেয়ারম্যান ফার্মাকোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এবং আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া এসএমএস এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখন প্রধান শিরোনামগুলো। করোনায় দেশে একদিনে সর্বোচ্চ 28 জনের মৃত্যু, প্রাণহানি ছাড়ালো 600, নতুন শনাক্ত 1764 জন, কমেছে পরীক্ষা অনুপাতে শনাক্তের হার। করোনাকালীন বাস ভাড়া দ্বিগুণ বাড়ানোর সুপারিশ, যাত্রী নেওয়া হবে অর্ধেক, ট্রেনের টিকিট মিলবে অনলাইনে, বাড়ছে না অভ্যন্তরীণ রুটে বিমানের ভাড়া। ভারতে লকডাউন তুলে দেওয়ার প্রস্তুতি হিসাবে চালু হল আনলক ওয়ান, পর্যায়ক্রমে খুলবে বিভিন্ন প্রতিষ্ঠান, রোববার থেকে খুলছে মদিনার পবিত্র মসজিদে নববী। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসল 30তম স্প্যান, আর বাকি 11টি দৃশ্যমান 4.5 কিলোমিটার সেতু, প্রতিকূলতা সামলে চলছে কাজ। এবং লিবিয়ায় নিহত 26 বাংলাদেশির দাফন সম্পন্ন, স্থানীয় দালালদের না ধরতে পারলে থামবে না পাচার, মৃতদের বাড়িতে শোকের মাতম, দায়ীদের বিচার দাবি। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। 26শে মার্চ থেকে শুরু করে 2 মাসের বেশি সময় সাধারণ ছুটির পর আগামীকাল থেকে সবকিছু খুলছে, সীমিত আকারে খোলা হচ্ছে এবং 15 জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং এই সময়ের মধ্যে কিছু নির্দেশনা মেনে চলতে হবে, এইসব বিষয়ের মধ্যে আপনারা জেনেছেন। আর এই বিষয়গুলো মাথায় রেখেই আজকে আমরা আলোচনার শিরোনাম করেছি খোলামেলা। প্রথমেই যেতে চাই ডাক্তার মুশতাক হোসেনের সঙ্গে। মুশতাক ভাই, যেটি বলছিলাম ভূমিকাতে, যে 26শে মার্চ থেকে যেই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল প্রকারান্তরে অঘোষিত লকডাউন, সেই প্রেক্ষাপটে কাল থেকে 31শে মে থেকে সব কিছু খুলছে, সীমিত আকারে খুলছে বলা হচ্ছে। তো তারপরেও এই সীমিত আকারে খুলছে, কিছু নির্দেশনা মেনে চলতে হবে, এই যখন প্রেক্ষাপট, তখন আমরা দেখছি যে সংক্রমণের হার কিন্তু ক্রমেই বাড়ছে। যদিও আজকে যে পরীক্ষা, সেখানে পরীক্ষা অনুপাতে শনাক্তের হার কমেছে, কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু ঊর্ধ্বমুখী, মৃত্যু আজকে 28 জন। তো সব কিছু মিলিয়ে আমাদের এই সময়টাতে সেই খোলার জন্য আমরা কতটুকু প্রস্তুত? মুশতাক ভাই ধন্যবাদ। জনস্বাস্থ্যের দিক থেকে যদি বলি, খোলার জন্য আমরা একেবারেই প্রস্তুত না, বরঞ্চ ঊর্ধ্বমুখী সংক্রমণের জন্য এটা আরো সীমিত করার উচিত ছিল, কিন্তু সম্ভবত অর্থনৈতিক বাধ্যবাধকতা এবং সেসব কারণে হয়তো সরকার বলছে, কিন্তু ওই বিষয়ে মাননীয় মন্ত্রী যদি আসেন তিনি হয়তো বলতে পারবেন। কিন্তু এক্ষেত্রে স্বাস্থ্য যারা বিশেষজ্ঞ তাদের সঙ্গে আলোচনা করা দরকার ছিল। এভাবে সাধারণ ছুটি একেবারে তুলে দেওয়ার মানে হচ্ছে আপনি যে সমস্ত কার্যালয়গুলো খুলবেন, সরকারি দপ্তর, তার সঙ্গে সংগতি রেখে বেসরকারি কার্যালয়গুলো কিন্তু তাদেরকে খুলতে হবে, এমনকি ব্যক্তিগত বিভিন্ন অফিসে খুলতে হবে। এবং তার সাথে সংগতি রেখে আপনি যদি যে সমস্ত এলাকাতে অফিস পাড়া, মতিঝিল পাড়া, গুলিস্তান পাড়া, সেখানে কিন্তু যারা আমাদের ভাসমান যে হকার এবং অন্যান্য যারা ফেরি করে জিনিস বিক্রি করেন, তারাও সেখানে বসবেন। এগুলো আপনি একটার সাথে যেভাবে বলা যায় কান টানলে মাথা আসে, সেগুলো কিন্তু যেমন করে ঈদের আগে আমরা দেখেছি, তার চাইতে বড় আকারে এখানে গণসমাবেশ হবে। এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা যদিও কেউ পরীক্ষামূলক বলছেন, পরীক্ষামূলক কিন্তু এভাবে হয় না। সেক্ষেত্রে নির্দিষ্ট করে বলা উচিত ছিল এই এই অফিসগুলো খুলবে, অন্যগুলো আমরা পরে দেখবো। এগুলো অনেকটা গার্মেন্টস খোলার মতো ঢালাও নির্দেশ দেওয়া হয়েছে, যেটা আমাদের জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এই ক্ষতি কমিয়ে আনার জন্য এখনো সময় আছে, যদি আগামীকাল সেই জিনিসটা হচ্ছে, যে এক্ষেত্রে যদি সুনির্দিষ্ট জিনিসগুলো দেওয়া যেত এবং যে সমস্ত অফিস খুলবে, প্রথম দিকে অফিসগুলো না খুলে সেখানে যারা কর্তৃপক্ষ আছেন, তারা অফিসে যারা আসবেন তাদের সঙ্গে আলোচনা করে কিভাবে স্বাস্থ্যসম্মত বিধিসম্মত স্বাস্থ্যসম্মত ব্যবস্থাগুলো করা যায়, কিভাবে শারীরিক দূরত্ব বজায় রাখা যায়, কিভাবে পরিচ্ছন্নতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, হাতের পরিচ্ছন্নতা, শ্বাসতন্ত্রের পরিচ্ছন্নতা করা যায়, এগুলো তাদেরকে সম্পৃক্ত করে তাদেরকে অফিসের কর্মকর্তা কর্মচারীদেরকে এই দায়িত্ব পালনে অংশীদার করে সেটা করা উচিত ছিল। এখানে সরকারের পক্ষে বা স্বাস্থ্য বিভাগের পক্ষে প্রতিটি প্রতিষ্ঠানে
নজরদারি করবার জন্য একজন কর্মকর্তা নিয়োগ করা সম্ভব নয়, তারা এটা সমন্বয় করবেন এবং তারা দেখবেন যে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে সেই অফিসগুলোতে এলাকাগুলোতে কাজগুলো করছে কিনা। এইভাবে যদি আমরা পরীক্ষামূলকভাবে প্রথমে আসলেই সীমিত আকারে করা করতাম, বলছি সীমিত আকারে, খুলে দিচ্ছি সব, এটা কন্ট্রাডিক্টরি, একটা পরস্পর বিরোধী জিনিস, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের একটা সবচেয়ে যে আশঙ্কার জায়গা, আজকে দেখুন মৃত্যুর সংখ্যা 28-এর মধ্যে ঢাকা শহরে কিন্তু 10 জন, এই 28 জনের মধ্যে 10 জন ঢাকা শহরে, আর যেগুলো আপনার ঢাকা বিভাগে 18 জন, ঢাকা বিভাগে বাকি 8 জন, এবং এটা ঢাকার বাইরে চট্টগ্রামে 7 জন, 18-র সাথে 25 জন হচ্ছে আপনার ঢাকা মহানগরী এবং চট্টগ্রাম মহানগরী এবং তার আশেপাশে। এগুলো আমাদের খুবই একটা অশনি সংকেত দেয় যে এ যাবৎকাল আমি কয়েক জায়গায় বলেছি সংক্রমণটা সারা বাংলাদেশে ছড়ানো ছিটানো ছিল বিভিন্ন ক্লাস্টারে সীমাবদ্ধ, এখন হঠাৎ করে এই নগর অঞ্চল ঘনবসতি অঞ্চলে যে সংক্রমণটা হঠাৎ করে বাড়ে, তার সাথে আনুপাতিকভাবে যদি মৃত্যুর সংখ্যাও বাড়ে, তাহলে কিন্তু একটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এখনো পর্যন্ত ক্লাস্টার ভিত্তিক মহামারীকে যদি আমরা এখন একটা ঘনীভূত মহামারীর দিকে ঠেলে দেই, তাহলে কিন্তু এমন জায়গায় চলে যাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। এখন যেভাবে আমরা বলছি যে সীমিত আকারে চলছি, সেটা কোনো সীমিত আকারেই থাকবে না। কাজে আমার মনে হয় যে নির্দেশনাগুলোর সাথে মানুষকে সম্পৃক্ত করা দরকার, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সম্পৃক্ত করা দরকার, প্রচুর স্বেচ্ছাসেবক দরকার যারা রাস্তায় এই যে ভিড়গুলোকে নিয়ন্ত্রণ করবে। আপনি রাস্তা হকারদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ড চালাতে বাধা দেওয়াটা খুবই মুশকিল হবে, তাদের জন্য জায়গা শনাক্ত করা, তারা কিভাবে দূরত্ব বজায় রাখবে, অনেকগুলো কাজ, এই কাজগুলো সম্পন্ন না করে আমরা হুট করে খুলে দিলেই কিন্তু অর্থনৈতিক প্রবাহ আসবে না, বরঞ্চ আমাদের জন্য অনেক ঝুঁকি বাড়বে। তার সঙ্গে আরেকটা কাজ যেটা খুবই আমি হয়তো পরবর্তী পর্যায়ে বলবো, রোগীকে শনাক্ত করে তাকে আইসোলেট করে ট্রিটমেন্ট করা, সংক্রমণের উৎসগুলো যদি আমরা না কমাই, অটোমেটিক্যালি ডায়রিয়া মহামারীর মতো এটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে না, এটা কিন্তু ছড়াতে থাকবে, সেই ছড়াতে ছড়াতে গোটা বাংলাদেশ, বাংলাদেশ ছাড়িয়ে গোটা ভারত, কারণ ভারতের সঙ্গে আমাদের ল্যান্ড বর্ডার আছে। এগুলো কবে যে শেষ হবে এবং বিভিন্ন জায়গায় হঠাৎ করে মহামারী দেখা দেবে, বুহানের মতো ক্ষয়ক্ষতি থাকবে, এত ক্ষয়ক্ষতি বহন করবার মতো বিলাসিতা আমাদের মানায় না। কাজেই আমাদেরকে নিয়ন্ত্রিত ভাবেই চলতে হবে, তাহলে আমরা একদিকে যেন সীমিত কার্যকলাপ চালাতে পারবো, যেখানে সংক্রমণটা কম আছে, যেখানে সংক্রমণটা বেশি আছে সেখানে অবশ্যই কড়াকড়ি ভাবে আমাদের চলাচল সীমিত করতে হবে। জি মোস্তাক ভাই, এই প্রসঙ্গ নিয়ে আমি আপনার কাছে আরেকবার আসবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাননীয় প্রতিমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়। মাননীয় মন্ত্রী, আপনাকে এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম এই যে আগামীকাল থেকে সব কিছু খুলছে, যে বিষয়টি আলোচনা এখন পর্যন্ত এসেছে যে অর্থনৈতিক দিকটি বিবেচনা করে হয়তো এই খোলার সিদ্ধান্ত, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এই অর্থনৈতিককে রক্ষার জন্য কিংবা এগিয়ে নেওয়ার জন্য আমরা সেই খোলার সিদ্ধান্ত নিয়েছি, যদি এটি কার্যকর না হয়, অর্থাৎ সংক্রমণের হার যেহেতু এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী, তাহলে হয়তো অর্থনীতি এগিয়ে নেওয়ার ব্যাপারে আরও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তো এই খোলার আগের সিদ্ধান্তটি নেওয়ার সময় আপনারা এ বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন কিনা, মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী? দেখুন, সরকার সকল মানুষের কল্যাণের জন্য কাজ করে এবং দেশের কল্যাণ, আগামীর ভবিষ্যৎ সব কিছু মিলিয়ে চিন্তা ভাবনা করেই কিন্তু এই সিদ্ধান্ত। বাংলাদেশ আজকে এই যে গ্লোবাল ভিলেজ, এখন আমরা বলছি যে গ্লোবালাইজেশনের যুগ, সেখানে গ্লোবাল ভিলেজের বাংলাদেশ কিন্তু একটা পার্ট। এবং আজকে যখন বিশ্বের ইউরোপে যখন বিভিন্ন দেশ খুলে দিচ্ছে, যখন এশিয়ার দেশগুলো খুলে দিচ্ছে, যখন আরব বিশ্ব খুলে দিচ্ছে, তখন বাংলাদেশ একা বিচ্ছিন্ন থাকতে পারে না, সেটা খুলতে হবে, খুলতে হবে আন্তর্জাতিক কারণে অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য। আর যেভাবে মানুষ আমরা আমাদের এখানে দেখছি, আমাদের নিজ দেশেও এই প্রায় আমাদের 66 দিন মতো আমরা কিন্তু এই সাধারণ ছুটির মধ্যে কর্মহীন ভাবে মানুষগুলো আছে। এখানে সরকার প্রায় আপনার 6 কোটি মানুষকে বিভিন্ন রকম সহযোগিতা দিচ্ছে, আপনারা দেখছেন, কিন্তু এরপরে আমরা দেখছি যে মানুষজন বাইরে বের হয়ে আসছে এবং তারা বের হয়ে আসছে, তারা ভালো থাকতে চায়, তাদের উপর নির্ভর করতে চায় না এই বিষয়গুলো। তো সেক্ষেত্রে কিন্তু বাস্তবতার নিরিখে আপনার 10 দিন অপেক্ষা করলে, 1 মাস অপেক্ষা করব, না 2 মাস, না 3 মাস, দেয়ার ইজ নো গ্যারান্টি। যে আপনি দেখেন সার্চ ভাইরাসের কোনো প্রতিষেধক বের হয়নি, সার্চ ভাইরাস অটোমেটিক মহান আল্লাহ তাআলা ডিলিট করে দিয়েছেন, চলে গেছে। এইচআইভির এখন পর্যন্ত আপনার কোনো প্রতিষেধক নাই, এবং আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আগামী 2 বছরে কোনো কিছু আসবে কিনা
এই আপনার কোভিড-19-এর তার কোনো কিন্তু তারা কিন্তু নিশ্চয়তা দিতে পারছে না। তাহলে কতদিন আমরা এভাবে থাকবো? তাহলে কি মাননীয় মন্ত্রী, আমরা মহান আল্লাহ তাআলা সবকিছু রক্ষা করবেন সেই ভরসায় খুলে দিচ্ছি? না, বিষয়টি তা না। আপনাকে করোনার সাথে বেঁচে থাকতে হবে, আপনার করোনার সাথে আপনাকে টিকে থাকতে হবে। সেই প্র্যাকটিসটা যত তাড়াতাড়ি আপনি করতে পারবেন, আগামী যে অর্থনীতি যদি খুলে দিতে পারেন, মানুষগুলো বেঁচে থাকবে। এখন আমাদের চিন্তা করতে হবে যে আমাদের কিন্তু আগামীতেও আমাদের বেঁচে থাকতে হবে, মানুষগুলোকে যাতে করে আমরা ভালো রাখতে পারি সেই চিন্তা ভাবনা গুলো করতে হবে। আপনি দেখেন, আমরা চেষ্টা করেছি, আমাদের প্রতিদিনে যখন গাড়ি চলতো, প্রতিদিনে রোড অ্যাক্সিডেন্টে 20 থেকে 30 জন মানুষ মারা যেত। আমরা কিন্তু রাস্তাগুলো কিভাবে ডিভাইডার দিয়ে কিভাবে সুন্দর করে কিভাবে কি করা যায় সেটা কিন্তু আমরা করার চেষ্টা করেছি। তারপরেও আমরা দেখেছি যে পার ডে শুধু আমাদের রোড অ্যাক্সিডেন্টে মারা যায় 30 জন। সারা ওয়ার্ল্ডে এই 3 মাসে করোনা ভাইরাসে মারা গেছে সম্ভবত 360,000 বা আপনার 70,000 হবে, কিন্তু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এই 3 মাসে 393,000 মানুষ। সুইসাইড করে মারা গেছে অলরেডি 353,000 মানুষ মারা গেছে, 3 লক্ষ। তো সেগুলো আমাদের বিবেচনায় নিতে হবে, এইটাকে আপনাকে মনে করতে হবে। এটির তো কোনো সলিউশন নাই, অতএব এইটাকে কিভাবে আমরা কোপ আপ উইথ, এটাকে নিয়ে আমাদের চলতে হবে। মাননীয় মন্ত্রী, আপনি মাননীয় মন্ত্রী ধন্যবাদ, আপনি একটি কথা বলছিলেন যে বাংলাদেশ বা সারা পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ, আমরাও বাংলাদেশ বিচ্ছিন্ন থাকতে পারি না। তো সেই প্রসঙ্গই আপনাকে জানতে চাই, আমাদের পাশের দেশ ভারত, আমরা 26 মার্চ থেকে সাধারণ ছুটিতে গেলাম, ভারত কিন্তু এর 2 দিন আগে 24 মার্চ থেকে ভারত লকডাউন করা হলো। তো এখন এই 2 মাস পার হয়ে এসে ভারত যেটি বলছে যে তারা পর্যায়ক্রমে সব কিছু খুলবে, এবং তারা বলছে যে এই পদক্ষেপে আনলক 1। তো আমরা যেহেতু আমাদের প্রতিবেশী দেশ অর্থনৈতিকভাবে বলে বিভিন্নভাবে বলে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে, তো আমরা কি এরকমভাবে যেতে পারতাম কি না যে পর্যায়ক্রমে আস্তে আস্তে সব কিছু খুলবো? কারণ আপনি নিশ্চয়ই জানেন অবশ্যই যে ইউরোপের কয়েকটি দেশ কিন্তু খোলার পরে, বিশেষ করে ইতালি, ফ্রান্স, তাদের পরিস্থিতি কিন্তু আবার খারাপের দিকেই গিয়েছিল। তো এই বিষয়গুলো আপনি বিবেচনা নেবেন কি না মাননীয় প্রতিমন্ত্রী? আমরা কিন্তু বিবেচনা, সমস্ত বিবেচনা নিয়ে আসা হয়েছে অলরেডি। ইতিমধ্যে শিক্ষার্থীদের জন্য কিন্তু এখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলেনি। আমরা যারা সরকারি, বেসরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, সেখানে যারা কাজ করবেন, যারা বয়স্ক মানুষ তাদের কাজের কর্মস্থলে যাওয়ার প্রয়োজন নাই, যারা অসুস্থ মানুষ তাদের কাজে যাওয়ার প্রয়োজন নাই। তারা বাসা থেকে কাজ করতে যদি পারেন, এখন অনলাইন প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে কাজ করতে পারবেন। অন্তঃসত্ত্বা যে নারী কর্মকর্তা আছেন তাদের কাজে যেতে হবে না, এভাবে কিন্তু আমাদের শর্ত দেওয়া আছে। আমরা এখন যদি শুরু করি, আমরা 20% আমাদের কর্মকর্তা দিয়ে কেবল অফিসটা আমরা চালাতে পারি। আমরা সেভাবে সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে প্রত্যেকেই কিন্তু ঘরে থেকে কাজ করার চেষ্টা করছেন, এবং সেখানে আমরা এখন এইভাবে যখন আমরা বয়স্ক, অসুস্থ এবং অন্তঃসত্ত্বার নারীদেরকে আমরা কর্মস্থলে যেতে কিন্তু আমরা বিরত থাকার জন্য কিন্তু বলছি, এবং প্রত্যেকে সেটা মেনে চলবেন। এবং সেক্ষেত্রে আমাদের যেটা হবে, স্বল্প পরিসরে 20% অথবা 25% কর্মকর্তা নিয়ে আমরা অল্টারনেটিভ পদ্ধতিতে যতটা কম আসা যায়, কারা আসলে ঝুঁকিপূর্ণ তাদের শনাক্ত করে সেভাবে কিন্তু আমরা অফিসগুলো চালু করব আগামীকালকে থেকে, সেটাই আমাদের পরিকল্পনা। এবং মাননীয় মন্ত্রী, আপনাকে নিয়েছি যে স্বাস্থ্যবিধিটাকে কঠোরভাবে আমরা দেখব। জি, আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন, আবার আসবো। একটু যুক্ত হচ্ছে ডাক্তার সাইদুর রহমানের সঙ্গে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক, ফার্মাগ্লোবিনের চেয়ারম্যান। স্যার, আপনি শুনছিলেন যে আলোচনাটা, মোস্তাকভাবে বললেন মাননীয় মন্ত্রী যেটি বলছেন যে আসলে অর্থনীতিকে এগিয়ে নেওয়া এবং জীবিকা, জীবন এবং জীবিকা দুটির মধ্যে সমন্বয়ের বিষয়টি মাথায় রেখেই তারা এই খোলার সিদ্ধান্তটি নিয়েছেন। তারপরে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে যে যুক্তিগুলো মন্ত্রী দিয়েছেন এবং আমাদের সংক্রমণের যে বাস্তবতা, এখন দুটি বিষয় যদি আপনাকে তুলনামূলক আলোচনা করতে বলি তাহলে আপনি কি বলবেন? সাইদুর রহমান স্যার, ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয় যে প্রশ্নগুলো এনেছেন, এটা যৌক্তিক। বাংলাদেশের মতো একটি অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে তারা এই বিবেচনাগুলো ওনারা করেছেন, কিন্তু বিশ্বতে আসলে যেটা উনি বলেছেন গ্লোবাল ভিলেজ, বিশ্বে এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার আসলে কতগুলো বিজ্ঞানসম্মত পদ্ধতি আছে। পৃথিবীর বিভিন্ন ইকোনমিক গ্রুপ এবং তার দেশের স্বাস্থ্য কাঠামো এবং সংক্রমণের হার, এই 3টি বিষয়কে বিবেচনায় নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন পদ্ধতিতে আসলে এই লিফটিং এর কাজটা করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে লকডাউনটাকে ইম্পোজ করেছিলাম কিনা, সেই প্রশ্নটা আজকে আমরা আলাপ করতে চাই না যখন আগামীকাল লিফটিং এর আলোচনা চলে আসছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এটাও সত্য আসলে, আমরা আসলে লকডাউন ইম্পোজ করাটা আসলে কমপ্লিট লকডাউন ইম্পোজ আমরা কখনোই করে উঠতে পারিনি। তাহলে লিফটিং এর যে কাঠামোগুলো বিশ্বব্যাপী আপনিও উল্লেখ করেছেন রুমেল, যে আসলে পার্শ্ববর্তী দেশ এবং ইউরোপে এটা পর্যায়ক্রমে করা হয়েছে,
এবং এই পর্যায়ক্রম সম্পর্কে কিন্তু বিশ্বের বিশদ গবেষণা হয়েছে। পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানীরা এবং অর্থনীতিবিদরা মিলে আসলে স্বাস্থ্য এবং অর্থনীতির যে কথাটা আপনি বলেছেন, জীবন এবং জীবিকার সুস্থ সমন্বয়ের অজস্র মডেল পৃথিবীতে তৈরি হয়েছে এবং সেই মডেল গুলোর পেছনে কাজ করেছে যে ওই দেশের অর্থনীতি কোন ধরনের কাজ বিষয়ের উপর নির্ভরশীল, মানে এটা কতটা শিল্প নির্ভর, কতটা সেবা নির্ভর, কতটা কৃষি নির্ভর, এটা হচ্ছে এক। ওটা জিওগ্রাফিক্যাল কাঠামো কেমন, দুই সেখানে সংক্রমণের ব্যাধিটা কেমন, তিন এবং সেখানকার স্বাস্থ্য কাঠামো কেমন। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে, মুস্তাক ভাই অলরেডি আলোচনা এনেছেন, বাংলাদেশে আসলে এই মডেল গুলোর ক্ষেত্রে যদি বিবেচনা করা হতো কোন কোন বিষয়ে বিবেচনা আনা প্রয়োজন, বাংলাদেশের অর্থনীতিতে শিল্প হিসেবে কোন শিল্পের অবদান কেমন এবং যে সেই শিল্পগুলো বাংলাদেশে জিওগ্রাফিক্যালি যেখানে লোকেটেড সেইখানে অসংক্রমণের হার কেমন। আপনারা আজকে সকাল আপনি শুরুতেই বলেছেন সংক্রমণের তীব্রতা মানে হার এখন পিকের দিকে, এরকম একটি সময়ে লিফটিং এই পিকটাকে আরো শার্প করবে। প্রশ্ন হচ্ছে শার্প পিকের যে ডেথ টোল হবে, আমরা খুবই কম কিন্তু এখন পর্যন্ত আমাদের মৃত্যু হার, কিন্তু আমরা ইতিমধ্যেই জানি মুস্তাফা বলেছে চট্টগ্রাম এবং ঢাকা শহরে আমাদের যে স্বাস্থ্য কাঠামো এটা প্রায় এক্সোশনের শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা যদি এই হারে সংক্রমণ বাড়তে থাকে, প্রতিদিন যদি কেস বাড়ে, কেস ডিটেকশন কেস বাড়ে এবং সঙ্গে সঙ্গে এটা সিভিয়ার কেসের সংখ্যা বাড়বে যাদের হাসপাতালে আনতে হবে। আমাদের দেশের স্বাস্থ্য কাঠামোর মূল দুটো বড় শহরে ইতিমধ্যে আমরা জানি যে চট্টগ্রাম শহর থেকে অলরেডি রোগী ঢাকায় আজকে এসেছে, গতকাল থেকে ঢাকায় আসা শুরু হয়েছে, ঢাকা স্বাস্থ্য কাঠামো একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এখন যদি আমরা লিফটিংটা করি এটা আসলে পুরো কাঠামোটাকে ধ্বংসের মুখে ফেলে দিবে। অতএব আমরা বলতে পারি যে জীবন জীবনের মূল্যে জীবিকা যদি আমরা অর্জন করা রক্ষা করার চেষ্টা করি এই জীবিকা ভোগ করার লোকগুলোকে থাকতে হবে সুস্থ। অতএব আমি মনে করি পৃথিবীতে যে বিস্তর মডেল আছে আসলে এবং সেখানে যেটা আপনি বলেছেন আসলে ফেজ ওয়ান টু থ্রি ফোর কেউ কোনো কোনো জায়গায় তিন মডেলে, কোনো জায়গায় রেড আম্বার ইয়েলো মানে গ্রিন অজস্র কাঠামো আছে আসলে দুনিয়ায় এবং সেই মডেল গুলো যে কোনোটাকে একটু রিস্ট্রাকচার করে রিডিজাইন করে দেশের এক্সপার্টদের কনসাল্ট করে বাংলাদেশে আসলে এই লিফটিং প্ল্যান করা ভালো ছিল। আমরা নিশ্চয়ই আমরা আস্থা রাখি যারা মাননীয় মন্ত্রী ওনারা নিশ্চয়ই এগুলো কনসাল্ট করেছেন হয়তো, কিন্তু আমরা এটা রিফ্লেকশনটা আসলে দেখতে পাচ্ছি না। অতএব আমরা খুব বিনয়ের সঙ্গে বলতে চাই আমরা এখনো সময় আছে পৃথিবীর বিরাজিত মডেল গুলোর মধ্যে কোনটা বাংলাদেশের জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সেই মডেলটা আমরা চলি, এই দেশের সকল বিজ্ঞানী বিশেষজ্ঞ অর্থনীতিবিদদেরকে একত্রিত করে একটি টাস্ক ফোর্সের মাধ্যমে এই মডেলটা তৈরি করা হোক এবং সেখানে আমরা ইতিমধ্যে আমি একটা শুধু রেফার করব, পৃথিবীতে 14টি দেশের জন্য ইউরোপিয়ান জার্নাল অফ এপিডেমিওলজিতে একটা 14টি দেশের জন্য পৃথিবীর সেরা বিজ্ঞানীদের একটা মডেল আছে এবং সেখানে বাংলাদেশে যে মডেল সেটা আমরা পরবর্তীতে আলাপ করব। এই মডেল গুলো আসলেই খুবই যুক্তিসঙ্গত ভাবে তৈরি এবং সেখানে রাষ্ট্র যারা পরিচালনা করেন তারাও সেখানে অন্তর্ভুক্ত আছেন আসলে। জি মাননীয় স্যার আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন, মুস্তাক ভাইয়ের সঙ্গে যুক্ত হতে চাই। মুস্তাক ভাই, এর আগের আলোচনায় আপনি যেটি বলছিলেন যে এক ক্লাস্টার থেকে অর্থাৎ যে সংক্রমিত যে ক্লাস্টারগুলো হটস্পটগুলো সেখান থেকে যাতে অন্য জায়গায় সংক্রমণটি না ছড়াতে পারে সেই দিকেই নজর দেওয়া উচিত, তো শুরুর দিকের কথা যদি আপনাকে আমি বলি যে প্রথমে কিন্তু নারায়ণগঞ্জ, গাজীপুর এবং ঢাকা এই জায়গাগুলোকেই বেশি ঝুঁকিপ্রবণ বলে চিহ্নিত হয়ে আসছিল, এখন পর্যন্ত সেই অবস্থায় রয়েছে। একটি বিষয় আমরা দেখেছিলাম অন্ততপক্ষে সাধারণ ছুটির সময়টাতে এক জেলা থেকে এক জেলায়, এক শহর থেকে আরেক শহরে গমনাগমনটা যেহেতু নিয়ন্ত্রণে রাখা গেছিলো সেই কারণে এই সব জায়গা থেকে অন্য জায়গায় ছড়ানোর হারটাও তুলনামূলকভাবে কম ছিল। তো এখন যখন এই বিষয়গুলো হলো এবং আমাদের পিছনে অল্প কিছুদিন আগেই আমরা ঈদের ছুটিতে মানুষজন বাড়ি গেল এবং তারা ফিরছেন, এই বিষয়গুলোতে আমাদের সংক্রমণের যে কথাটা আপনি বলছেন যে ক্লাস্টার থেকে অন্য ক্লাস্টারে ছড়ানোর আশঙ্কাটা আরও বাড়লো কি না মুস্তাক ভাই? হ্যাঁ, এখন তো একাধিক ক্লাস্টার একত্র হয়ে একটা বড় ক্লাস্টার হয়ে যাচ্ছে, সেখানে বিপদের কথা। ক্লাস্টার সেই সীমাবদ্ধ যে ছোট ছোট থাকলে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, রোগীর সংখ্যা বাড়লেও কিন্তু ক্ষয়ক্ষতির সংখ্যাটা অত বাড়ে না। যেমন আপনি যদি বাংলাদেশে 1000 ক্লাস্টার থাকে, প্রত্যেকটা জায়গায় যদি দুজন করে পারে 2000 রোগী, এটা খুব একটা পাবলিক হেলথের দিক থেকে কোনো বিপজ্জনক না, কিন্তু একটা ক্লাস্টার যদি 2000 রোগী একদিনে বাড়ে সেটা কিন্তু অনেক বড় বিপদ বয়ে আনতে পারে। আজকে ঢাকা এবং চট্টগ্রামে দেখছি আমরা সেই অবস্থা, এছাড়াও অন্যান্য শহরে সংক্রমণটা বাড়ছে। কাজে এখন এগুলো আরো একটা বিষয় হচ্ছে আমাদের স্বাস্থ্য বিভাগেও কতগুলো এখানে যে যত অধিক সংখ্যায় রোগী শনাক্ত হচ্ছে আমাদের এখানে কাজের দায়িত্বগুলো একাকার হয়ে গেছে। যেমন যখনই একটা পজিটিভ রোগী কোথাও পাওয়া যাবে, আইডিসিআর প্রথম থেকে যে কাজটা করতো আউটব্রেক ইনভেস্টিগেশনের নিয়ম অনুযায়ী ওই পজিটিভ রোগীর
সংস্পর্শে যারা এসছে তাদের কন্ট্যাক্ট ট্রেসিং করে তাদেরকে মধ্যে যারা পজিটিভ রোগী তাদেরকে আইসোলেট করে হয় বাসায় নয় হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা যেত, এবং সেটা একটা আউটব্রেক ইনভেস্টিগেশন অ্যান্ড রেসপন্স। শুধুমাত্র আউটব্রেক ইনভেস্টিগেশন তো পত্রিকাওয়ালারাও করে, কিন্তু রেসপন্সের কাজটা আইডিসিআর করতো। সেখানে আইডিসিআর কে জনবলের সাহায্য দেওয়া দরকার ছিল, আরো বেশি মেডিকেল অফিসার, এই যে 2000 মেডিকেল অফিসার নিয়োগ করা হয়েছে বা আরো করা হবে, অন্তত 500 মেডিকেল অফিসার আইডিসিআর কে দেওয়া উচিত ছিল, যারা এপিডেমিওলজির শর্ট ট্রেনিং দিয়ে তারা এই কন্ট্যাক্ট ট্রেসিং করা এবং সংক্রমণের উৎসকে চিহ্নিত আইসোলেট করে তারা চিকিৎসা ব্যবস্থা করতো। প্রথম দিকে 200 বা তা 300 রোগী, প্রত্যেকটা রোগীর সঙ্গে আইডিসিআর এর একজন এপিডেমিওলজিস্ট কে নিয়োগ করা ছিল, তারা তাদের সেরে ওঠা পর্যন্ত বা হাসপাতালের চিকিৎসা শেষ পর্যন্ত তারা কিন্তু মনিটর করতেন, ট্র্যাকিং করতেন। আইডিসিআর কে নমুনা সংগ্রহ করবার জন্য মেডিকেল টেকনোলজিস্টের জনবল সরবরাহ করা দরকার ছিল, কিন্তু করা হলো কি, ডিজি হেলথ এই দায়িত্বটা নিজে নিয়েছে এবং যে মেডিকেল অফিসার 2000 নিয়োগ করা হয়েছে তাদেরকে সব হাসপাতালে দিয়ে দেওয়া হয়েছে। আপনি রোগ প্রতিরোধের কাজে যদি না লাগান হাসপাতালে রোগীর সংখ্যা যদি, যারা সাজির রহমান বলেছেন প্রফেসর, যে রোগীর ঢল যদি আসে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব না তাদের যে ক্যাপাসিটি রোগীর ঢল সবাই চিকিৎসা করা, কাজে এই মেডিকেল অফিসারদের অন্তত 500 এপিডেমিওলজিস্ট যদি দেওয়া হতো এবং আউটব্রেক ইনভেস্টিগেশন র্যাপিড রেসপন্সের কাজ যদি হতো, যেমন টোলারবাগে আইডিসিআর করেছে, বাসাবোতে করেছে, ঢাকায় মাদারীপুরে শিবচরে করেছে, নারায়ণগঞ্জে শুরু করেছিল, সংক্রমণ কমিয়ে আনতে না পারলে কিন্তু আমরা এটা ট্যাকেল করতে পারবো না। কাজেই সেই বর্ধিত জনবল যাদের এপিডেমিক কন্ট্রোল করার মূল দায়িত্ব, তারা একা করবে না, সবাইকে নিয়েই করবে, তাদেরকে সেই দায়িত্ব দিলে সাইন্টিফিক যে এক্সপেরিয়েন্স যাদের আছে আইডিসিআর এর, এবং তাদের সাথে যুক্ত আছে জেলাতে সিভিল সার্জন অফিস এবং ইউএচওপি অফিস, তারা র্যাপিড রেসপন্স জেলা এবং উপজেলার ভিত্তিতে কাজ করে থাকে। আর সবচেয়ে বড় কথা যে আমাদের শহরে স্বাস্থ্য কাঠামো একেবারেই নেই, ডক্টর খসরুল সাইদুর রহমান যেটা বলেছে সেটা হচ্ছে হাসপাতালের কথা, হাসপাতাল হচ্ছে কিউরেটিভ সার্ভিসেস, সার্ভিসের কাঠামো, কিন্তু রোগ প্রতিরোধ করবার জন্য, রোগ নিয়ন্ত্রণ করবার জন্য এলাকা ভিত্তিক স্বাস্থ্যকর্মী সেটা জেলা উপজেলাতে আছে, হেলথ অ্যাসিস্ট্যান্ট, স্যানিটারি ইন্সপেক্টর, হেলথ ইন্সপেক্টর, এনজিও কর্মী আছেন, এবং দায়িত্ব ভাগ করা সিপিআই এর কর্মী আছেন, কিন্তু ঢাকা শহরে বড় বড় হাসপাতাল ছাড়া এলাকা ভিত্তিক কোনো স্বাস্থ্যকর্মী নেই। সিটি কর্পোরেশনের কিছু ফুড ইন্সপেক্টর আছেন, তাদের সংখ্যা এতই সীমিত, ডেঙ্গুর সময় দেখেছি তারা অসহায় হয়ে গিয়েছে। কাজে ইমিডিয়েটলি ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর যেখানে সিটি কর্পোরেশন সেখানে স্বাস্থ্য বিভাগের দায়িত্ব বণ্টন করা উচিত বর্ধিত জনবল দিয়ে, তারা যেন এই রোগীদেরকে ট্রেস করে আইসোলেট করে আলাদা করতে পারে। মোস্তাক ভাই, আপনি যে কথাগুলো বলছেন, সেগুলো অবশ্যই যুক্তিসঙ্গত, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে গত 8ই মার্চ করোনা শনাক্ত হওয়ার পর থেকে আজকে 30শে মে, এই যে দীর্ঘ সময়, এখন পর্যন্ত আমাদের আলোচনাটা এখানে সীমাবদ্ধ যে সমন্বয়গুলো আমরা কিভাবে করতে পারি, কিভাবে করা উচিত, এটি কেন, এটি কি এতদিনে গড়ে ওঠা উচিত ছিল না সমন্বয়ের জায়গাগুলো? সমন্বয় চাইতে বড় কথা প্রিন্সিপাল অফ ওয়ার্ক, যে একটা প্রতিষ্ঠান কাজ করছে তার যদি ভুল ত্রুটি থাকে সেই ভুল ত্রুটি সহ তাকে সংশোধন করে তাকে সেই কাজটি করতে দেওয়া উচিত। অন্যেরা সেই কাজটি করতে গেলে, আজকে ডিজি হেলথ কি করছেন, তারা শুধু নমুনা সংগ্রহ করছেন, তাও বুথ স্থাপন করে, বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহটা বন্ধ আছে, খুবই ব্যতিক্রম ক্ষেত্রে নমুনা, শুধু নমুনা সংগ্রহ করে আপনি রোগ নিয়ন্ত্রণ করবেন, এই যে একটা ধুয়া তোলা হলো, টেস্ট টেস্ট টেস্ট, টেস্ট করলেন, যাদের টেস্ট করে শনাক্ত করা হলো তাদের আপনি কি করছেন, যাদেরকে টেস্ট করে শনাক্ত করলেন তাদের যে কন্ট্যাক্টে আছে, যা পরিবারের সদস্য, কর্মস্থলের সদস্য, তাদেরকে কি আপনি সেখান থেকে রিমুভ করে কোয়ারেন্টিনে নিয়েছেন? ঘনবসতি এলাকাতে কমিউনিটি কোয়ারেন্টাইন সেন্টার করা দরকার, ঘনবসতি এলাকায় কমিউনিটি আইসোলেশন সেন্টার করা দরকার, টেস্ট করে ছেড়ে দিলেন, এবং একজন খুব সিনিয়র সদস্য টেকনিক্যাল কমিটি তিনি বলছিলেন যে টেস্ট করে আমাদের কন্ট্যাক্ট ট্রেসিং করা দরকার, কিন্তু টেস্ট করে দেখছি আমরা রোগী ট্রেসিং করা হচ্ছে, যেই রোগী আমাদের নমুনা দিয়ে গেল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাজে এই যে একটা মেথড আছে এপিডেমিওলজিক্যাল মেথড, সেই তাদেরকে কাজ করতে দেওয়া উচিত, বর্ধিত জনবল তাদেরকে দেওয়া উচিত, তাদের একটা কেন্দ্রীয় রোল থাকা দরকার, নাহলে কিন্তু এভাবে ছেড়ে দিলে তারপরে আমরা সব অর্থনৈতিক চাপে পড়ে আমরা ছেড়ে দিচ্ছি, এগুলো যে কোথায় নিয়ে আমাদের ঠেকাবে সেটা কিন্তু আমাদের খুবই একটা আশঙ্কা ব্যাপার। কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে, আমাদের সেই কর্মপদ্ধতি জানা আছে, যাদের সেই কাজগুলো করার কথা তাদেরকে এখনো সময় আছে, তাদেরকে সেই কাজগুলো করতে দেওয়া হোক। শুধুমাত্র ডেটা অ্যানালাইসিস করা এবং ডেটাকে ডিসপ্লে করা ড্যাশবোর্ডে, এই কাজটি আমি বলছি শুধুমাত্র এপিডেমিক ইনস্টিটিউটের কাজ না, তারা রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে এপিডেমিক কন্ট্রোল হবে না, কারণ সাংবাদিকরাও ডেটা ডিসপ্লে করতে পারেন, সাংবাদিকরাও ডেটা
তারা প্রকাশ করতে পারে, অ্যানালাইসিস করতে পারেন। এপিডেমিক কন্ট্রোলের কাজ শুধুমাত্র ডেটা অ্যানালাইসিস এবং ডেটা ডিসপ্লে করা নয়। কাজে সেই জায়গাতে যদি ফিরে আসি, আমরা নিশ্চয়ই পারবো যে এই পর্যায়ে ছড়িয়ে গেছে, এখনো বিস্ফোরণ ঘটেনি, বিস্ফোরণ ঘটার হয়তো কিছুদিন বাকি আছে। আমরা সেই কাজগুলো আমরা নিয়ন্ত্রণ করলে আমাদের জনস্বাস্থ্য, আর একটা সবচেয়ে বড় কথা, মানুষকে ইনভলভ করতে হবে। যে প্রতিষ্ঠানে আপনি, এটা আমি বলেছি আগে, তাদেরকে আপনি কাজ দেন, তাদেরকে আপনি দায়িত্ব, স্বেচ্ছাসেবক তৈরি করুন। ঘনবসতি এলাকায় যারা অনেক প্রচুর যুবক আছে, তাদেরকে আপনি দায়িত্ব দিন, তোমরা তোমার এলাকায় এটা স্বাস্থ্যবিধিটা নিয়ন্ত্রণ করবা, তোমাদের কাজের ক্ষেত্রগুলো যেন স্বাস্থ্যকর বিষয়ে আমরা মেনে চলি, দূরত্ব মেনে চলি, সাবান দিয়ে হাত ধোয়া নিয়মিত করতে পারি, তোমরা দেখভাল করবা। সরকারের পক্ষে সব জায়গায় তো একজন করে পুলিশ, একজন জি। মুস্তাক ভাই, আপনি যে কথাটি বলছিলেন, দুটি প্রসঙ্গ আমি আপনার কাছে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটি কথা বলছেন, যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো শুধরে কাজ করার সুযোগ দেওয়া উচিত এবং যার কাজ তাকে করতে দেওয়া উচিত। তো ভুল ত্রুটিগুলো কোথায় ছিল এবং যার কাজ তাকে কি করতে দেওয়া হচ্ছে না? আমি তো বললাম, এপিডেমিক কন্ট্রোলের মূল দায়িত্ব হওয়া উচিত এপিডেমিক ইনস্টিটিউট, সেটা এখন চলে গেছে ডিজি হেলথের হাতে। এপিডেমিক ইনস্টিটিউটকে বলা হচ্ছে তোমরা শুধু ডেটা অ্যানালাইসিস করে, ডেটা ডিসপ্লে করবা ড্যাশবোর্ডে, আর কোয়ালিটি কন্ট্রোলে কাজ করবে ল্যাবরেটরি। ঠিক আছে, অবশ্যই কোয়ালিটি কন্ট্রোল করা একটা খুবই জরুরি কাজ ল্যাবরেটরি, কিন্তু ল্যাবরেটরি নমুনা সংগ্রহ করা এবং পরীক্ষা করা এপিডেমিক কন্ট্রোলের প্রধান কাজ হতে পারে না। এখানে অবশ্যই রেসপন্সের কাজটা করতে হবে, যেটা আইডিসিআর শুরু করেছিল তার কাছ থেকে দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত। জনবল দরকার ছিল, সে বর্ধিত জনবল না নিয়ে আইডিসিআর যে সীমিত সংখ্যক জনবল, সেই জনবল দিয়ে এত বড় কাজ করতে গিয়ে অনেক সমস্যা হয়েছে। যেমন স্যাম্পল কালেকশন এবং রেজাল্ট দেওয়া, স্যাম্পল কালেকশন করতে গিয়ে গড়ে চার দিন দেরি হচ্ছিল, রেজাল্ট দিতে পারে চার দিনে। একজন একজন লোক যখন তারা কমপ্লেন করলো যে আমার নিয়ে যাও স্যাম্পল, তাহলে আট দিনের মধ্যে একজন রুগী হয় ভালো হয়ে যাবে অথবা তিনি হাসপাতালে চলে যাবেন। কাজে এইটার জনবল দিয়ে কভার করা দরকার ছিল, কিন্তু সেই বিষয়টি জোর দেওয়া হয়নি। এবং আরেকটি বিষয়, আইডিসিআর এর ডিরেক্টর ছিলেন সরকারের মুখপাত্র, তার মধ্য দিয়ে সমস্ত সরকারি সিদ্ধান্তগুলো প্রচার করা হচ্ছিল, কিন্তু অন্যরা ভুল বুঝলেন যে আইডিসির ডিরেক্টর জয়েন্ট সেক্রেটারি, তিনি মন্ত্রীর চাইতে অনেক কঠিন কথা বলছেন, তার কথা আমরা শুনবো কেন? বিশেষ করে হাসপাতালে যারা দায়িত্বে ছিলেন, ক্লিনিক্যাল কাজগুলো করছেন, তারা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। এপিডেমিওলজি ইনস্টিটিউটের প্রধান তাদেরকে নির্দেশ দিচ্ছেন, নির্দেশ তো নয়, তিনি সরকারের সিদ্ধান্তগুলো সেগুলো তিনি বলছিলেন, সেই সেই সেখানেও কিন্তু অ্যাপ্রোচের হয়তো কোনো রকম সমস্যা ছিল। কাজে এই এই বিষয়টি, এটা এই আমি মনে করি এই দুটো জিনিস একটা সমস্যা ছিল আইডিসির সঙ্গে, এবং ল্যাবরেটরি টেস্টিং করবার জন্য হাসপাতালের একটা চাপ ছিল যে আমাদের রোগীর টেস্টিং করার দায়িত্বটা আইডিসিআর নেই, যদি অথবা আইডিসিআর দায়িত্বটা আমাদেরকে ছেড়ে দিই। সেখানে কিন্তু ডাব্লিউএইচওর একটা রিয়েকশন ছিল, কোন একটা নতুন মহামারী যদি হয়, অন্তত পক্ষে সেই মহামারীর প্রকৃতি বোঝার আগ পর্যন্ত প্রথম 200টা রোগী সেই এপিডেমিওলজি ইনস্টিটিউট করবে, 200টা রোগী হয়ে যাওয়ার পর যখন ছড়িয়ে পড়বে তখন হাসপাতালগুলোতে আপনার সেই টেস্টিং ফ্যাসিলিটিস গুলো দেওয়া দরকার। কিন্তু বাংলাদেশে 100 রোগী হওয়ার আগে হাসপাতালগুলোতে একটা চাপ সৃষ্টি হলো যুক্তিসঙ্গত কারণে, যে কোনো রোগী যাক না কেন তার যদি করোনা টেস্ট করানো হয়, ডাক্তার সাহেবরা চিকিৎসা করতে পারছিল না, সংক্রমণ ছড়িয়ে পড়ছিল, আর পিপি নিয়ে তো একটা কেলেঙ্কারি হয়ে গেল। কাজে হাসপাতালের চাপটা, এই 200 রোগী পর্যন্ত আইডিসিআর একাই টেস্ট গুলো করবে, তার এপিডেমিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক দেখবে, তার ভাইরোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক দেখবে, যেটা ইনফ্লুয়েঞ্জার সময় হয়েছিল, সোয়াইন ফ্লুর সময়, সেটি অপেক্ষা করার সময় ছিল না। আমাদের 50টা রোগী শনাক্ত হওয়ার আগেই হাসপাতালগুলোতে সেই ল্যাবরেটরি টেস্টিং এর চাপটা ছিল, সরকার সঠিকভাবে সেই কাজটি করেছেন, খুব দ্রুত টেস্টিং ফ্যাসিলিটি সব হাসপাতালে দিয়েছেন, সবগুলো না হলে বড় বড় হাসপাতালে, সেখানে আইডিসিআর সাথে একটা গ্যাপ তৈরি হয়েছে, মনে হয়েছে আইডিসিআর একাই সমস্ত টেস্ট করতে চায়, অথচ এই বড় এত বড় মহামারী সমস্ত হাসপাতালে রোগীরা আসছে, তাদের টেস্ট করার ক্যাপাবিলিটি আইডিসিআর এর নেই। এবং এখন যেটা হচ্ছে যে কমিউনিটি থেকে রোগী সংক্রমণ যে চিহ্নিত করতে হবে, কমিউনিটিতে আমাদের টেস্ট করতে হবে, তবে সেই ক্ষমতাও কিন্তু আমাদের কমে যাচ্ছে। হাসপাতালে যারা রোগী ভর্তি হবেন তাদেরকেই টেস্ট করার জন্য আমাদের এই ক্ষমতাটা প্রিজার্ভ করা উচিত, কমিউনিটিতে সংক্রমণ নিয়ন্ত্রণ করবার জন্য সেই টেস্টিং এর চাপটা ছিল, এটা নিয়ে একটা ভুল বুঝাবুঝি। মোস্তাক ভাই ধন্যবাদ, থাকবেন আমাদের সঙ্গে, আবার আসবো আপনার কাছে। একটু যুক্ত হতে চাই অধ্যাপক ডাক্তার সাইদুর রহমানের কাছে। সাইদুর রহমান স্যার, মোস্তাক ভাই যে আলোচনাতে আমি যদি এতটুকু বুঝে থাকি, সেটি হচ্ছে দূরত্ব এবং সমন্বয়ের অভাব কোথাও কোথাও, এই বিষয়গুলো এখনও রয়ে গেছে। এবং গত যে 8ই মার্চের পর থেকে যে 2.5-3 মাস সময়, এই আলোচনাটা কিন্তু বিভিন্ন সময়ে আসছে,
যে সমন্বয়হীনতা রয়েছে কিনা কিংবা সমন্বয় আছে কিনা, দূরত্ব আছে কিনা, এই বিষয়গুলো আমরা কেন 3 মাস কিংবা তার বেশি সময়ের মধ্যে কাটিয়ে উঠতে পারলাম না? আপনার কি মনে হয়, চিকিৎসা খাতের সঙ্গে ভালোভাবে জড়িত আছেন আপনি? ডক্টর সাইদুর রহমান, কাটিয়ে উঠতে না পারার প্রশ্নটা খুব যুক্তিসঙ্গত, কিন্তু আমি মনে করি আগামীকালকে যে অবস্থা আমরা আজকে দাঁড়ানো, এই প্রশ্ন আলোচনা করাটা আসলে খুব প্রাসঙ্গিক না। যখন আমরা লকডাউন লিফটিং এর দোরগোড়ায় দাঁড়িয়ে আছি এবং আমরা বিবেচনা করছি আসলে যে লিফটিং কে কোন পরিকল্পনার অধীনে করলে সর্বনিম্ন ক্ষতির বিনিময়ে অর্থনৈতিক পুনর্জাগরণ সম্ভব, এরকম একটা প্রেক্ষাপটে গত 3 মাসের অভিজ্ঞতা একটা ইনহাউস আলোচনা হতে পারে, কিন্তু এই মুহূর্তের বিবেচ্য বিষয় হচ্ছে কি ধরনের পরিকল্পনার আওতায় লকডাউন লিফটিং হবে এবং সেই লকডাউন লিফটিং এ ট্রেড অফটা যে হবে স্বাস্থ্যের সঙ্গে বা মানুষের জীবনের সঙ্গে জীবিকার যে ট্রেড অফটা হবে, এই ট্রেড অফটা যেন বাংলাদেশ এফিসিয়েন্টলি করতে পারে। আমাদের তাদের আগের এই ট্রেসিং, হাসপাতালে ফ্যাসিলিটিস বাড়ানো, পিপিই, আমাদের ভেন্টিলেটর, অক্সিজেন, এগুলো আলোচনা হবে নিশ্চয়ই, এগুলো গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু মূল এখনকার ফোকাস হওয়া দরকার, সমস্ত মনোযোগ চলে আসা দরকার এই ব্যাপারটায় যে একটি সঠিক পরিকল্পনা। আগের ওইগুলো অবশ্যই বিবেচ্য বিষয় এবং এই পরিকল্পনায় দুটো জিনিস আসলে, ট্রেড অফটা কিসের সঙ্গে, জীবনের সঙ্গে অর্থনীতির। প্রশ্ন হচ্ছে এই ট্রেড অফটা যত সাকসেসফুলি করতে পারবো, আমাদের পৃথিবীতে যতগুলো আমি যে মডেল গুলোর কথা বলছিলাম এখানে এটা সাইন্টিফিক বেসিস আছে আসলে, একটা আমরা মুস্তাক ভাই এখানে আছেন, ওনারা মাননীয় মন্ত্রী মহোদয় জানেন নিচ্ছে যে আর নট, মানে যতক্ষণ ট্রান্সমিশন রেট 1 অথবা তার নিচে এসেছে তার আগে লিফটিং সবগুলো দেশকেই ভয়াবহ দুর্যোগে ঠেলে দিয়েছে। আমরা এখন পর্যন্ত মুস্তাক ভাই যে বলছেন, আমরা আমাদের দেশের সকল প্রতিষ্ঠানের সম্মান রেখে বলছি, আমরা এখন পর্যন্ত আর নট টুকু ক্যালকুলেট করে উঠতে পারিনি, না পারলে যেটা অসুবিধা হয়, মানে বলছি যে বিজ্ঞান একটা, যদি এটা আমরা ক্যালকুলেট করে বলতে না পারি আমরা আসলে টাইমটা বের করতে পারিনি, সেজন্য আসলে এটা 26 মার্চ থেকে 30 জুন এটা কোনো সাইন্টিফিক ক্যালকুলেশনের ভিত্তিতে আসলে তৈরি হয়নি। 31 জুন যে উন্নয়ন, 31 মে যে লিফটিংটা হবে আমরা এখনো জানি না আমাদের কত আর নট। আমরা শুধু যদি দু একটা উদাহরণ জানি বিভিন্ন দেশের, প্রত্যেকের আর নট যাদের একের নিচে যারা উত্তোলন করেছিল তারা উঠাটা 1 সপ্তাহের মধ্যে সেগুলো আবার ফেরত যাওয়া শুরু হয়েছিল, আর যারা একের উপরে তাদের তো অবস্থা ভয়াবহ হয়েছে আর যখন লিফটিং করেছে তারা। এবং আমরা যতদূর জানি সর্বশেষ ক্যালকুলেশনে ভারতে এটা 5-এর কাছাকাছি ছিল আর নট, মানে এই আমরা যদি তার কাছাকাছি অবস্থায় থাকি আর নট, কারণ যেভাবে গ্রো করতেছে ট্রান্সমিশন রেট যদি 5 বা 4-এর কাছাকাছি আমরা থাকি, আমরা এই লিফটিং করলে এটাতে স্প্রেড করবে আরো ভয়ঙ্কর হারে। অতএব তখন আসলে অর্থনীতির কথা বিবেচনা করে আমরা করবো বটে, কিন্তু জীবনের এবং মানুষের মর্বিডিটির যে পরিমাণ এক্সপেন্সেস হবে, একটা লোক 14 দিন ঘরে যদি আটকে থাকে অসুস্থ অবস্থায় সেটার তো একটা ইকোনমিক ইম্প্যাক্ট আছে। অতএব ক্যালকুলেশনটা মর্বিডিটি এন্ড মর্টালিটির ক্যালকুলেশন ইন টার্মস অফ ইকোনমিক গ্রোথ, এই দুটোকে দুই এন্ডে ফেলে হিসাবটা যদি সঠিক না হয়, কোভিড উত্তর কোভিডটা একদিন না, মাননীয় মন্ত্রী সঠিকভাবে বলেছেন কোভিড এর সঙ্গে পৃথিবীর মানুষকে বসবাস করতে হবে, অতএব এই বসবাস করার জন্যে এই কোভিড হ্যান্ডেলিংটা যদি ভুল হয় প্রশ্নটি হচ্ছে 26 মার্চ থেকে আমরা যে সাধারণ ছুটির মধ্যে থাকলাম, তখন যে স্বাস্থ্যবিধি সহ বিভিন্ন নির্দেশনা সেগুলো যথেষ্ট পরিমাণে মানানো যায়নি কিংবা মানুষজনকে মানতে দেখা যায়নি, তো এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন যে সময়টা আমরা ছুটি ঘোষণা করলাম সেই ছুটির সময়টা যদি আমরা যথাযথভাবে মানুষজনকে মানাতে পারতাম তাহলে হয়তো 2 মাস বা এতদিনে আমাদেরকে ছুটিতে থাকতে হতো না। তো এখন সেই সাধারণ ছুটির সর্বোচ্চ ফলটা যখন আমরা নিতে পারিনি, এই প্রেক্ষাপটে খুলে দিয়ে পরে মানুষজনকে আমরা কতটুকু স্বাস্থ্যবিধি মানাতে পারবো বলে আপনি মনে করেন মাননীয় মন্ত্রী? দেখুন, স্বাস্থ্যবিধি অনুযায়ী যে মানাতে পারিনি এটা পুরোপুরি না। আপনি দেখেছেন যে আমি বলি সবসময় যে 2019 সালের আপনার যে 30শে মে আর 2020 সালের 30শে মে সেখানে যে চিত্রটা ঢাকা শহরের ফার্মগেটের চিত্র অথবা গুলিস্তানের চিত্র এক নয়, যে আমাদের ঘনবসতিপূর্ণ একটি দেশ, ছোট্ট আকারের একটি দেশ, সেই দেশে মানুষগুলো ঘরে ছিল এবং দেখা গেছে যে কোথাও আপনার 90%, কোথাও 95%, কোথাও 85% লোকজন কিন্তু মাস্ক পরেছে, আমরা ঈদে সেটা দেখেছি, তো সেটা কিন্তু করেছে। তো কিন্তু আমাদের এখনো যেটা আছে যে স্বাস্থ্যবিধি মানে না,
বা তাচ্ছিল্যতা আছে বা অবজ্ঞা আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং এই কারণেও কিন্তু সংক্রমণ বেড়েছে। আমরা বলেছি যে যেগুলো হটস্পট আছে, আমরা দেখছি 85% যে ইনফেক্টেড লোকের সংখ্যা হচ্ছে ঢাকাতে, গাজীপুরে, নারায়ণগঞ্জ এবং চিটাগাংয়ে, আর 15% মানুষ কিন্তু দেশের অন্য জায়গাতে আছে। আজকে আমাদের জাতীয় স্বাস্থ্য কমিটির মিটিং ছিল, সেখানে আমাদের স্বাস্থ্যমন্ত্রী সহ স্বাস্থ্য সচিব এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বাণিজ্য মন্ত্রী এবং আমাদের ত্রাণ দুর্যোগ প্রতিমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তো সেখানে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে এগুলোর প্রেক্ষাপটে। সেখানে পুলিশের আইজিপি সাহেব তিনি বক্তব্য দিয়েছেন, সেখানে ডিজিএফআই এর ডিজি এবং এনএসআই ডিজি তারা সকলে উপস্থিত ছিলেন। আমাদের কোথায় কি অবস্থা এবং এই আলোকে আমরা যে কালকে স্বল্প পরিসরে খুলব, সেখানে এগুলো নিয়ে কিন্তু আমরা সমস্ত আলাপ আলোচনা করেছি এবং সেখানে কোথায় কি ধরনের আমাদের এখন স্টেপ গুলো নিতে হবে এবং আমাদের এই যে সংক্রমণ যাতে না বাড়ে সেজন্য কি করতে হবে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেখানে আইসিটি প্রতিমন্ত্রী তিনি এই যে গত 3 মাসে সংক্রমণ কোথায় কেমন হয়েছে, এই যে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ সেখানে তারা যে পদ্ধতি অবলম্বন করেছে, যে গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড 4 ভাগে ভাগ করেছে, তারা কিন্তু এভাবে সারা বাংলাদেশকে ভাগ করে দেখেছে যে অধিকাংশ জায়গাগুলো এখন পর্যন্ত আমাদের কিন্তু গ্রিন আছে এবং কোনগুলো এখন রেড জোনের মধ্যে আছে সেটা হচ্ছে 4টা জায়গা। বিশেষ করে তা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গাজীপুর আছে, আমাদের নারায়ণগঞ্জ আছে, ঢাকা আছে, চিটাগাং আছে, হটস্পট, যাতে করে আমরা এইখান থেকে যে মানুষগুলোকে আমরা ঠেকাতে পারিনি, ঈদের আগে তারা ট্রাকে করে বিভিন্ন ভাবে তারা চলে গেছে এবং তারাই কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে ঢাকা থেকে গিয়ে সংক্রমণ গুলো করেছে। অধিকাংশ জায়গাতেও কিন্তু এগুলো হয়েছে, যেরকম আমার এলাকায়। এখানে তাহলে প্রশ্নটি আসে যে জায়গাগুলো আমাদের এখনো পর্যন্ত গ্রিন জোন হিসাবে আছে, ডাক্তার সাইদুর রহমান যে বিষয়টি বলছিলেন, সেই গ্রিন জোন যেগুলো আমাদের রয়েছে সেই গ্রিন জোনে অর্থনীতির কোন কাজগুলো হয় সেগুলোকে আমরা গুরুত্ব দিয়ে সেগুলোকে চালু রাখতে পারতাম কিনা, আর যেগুলো রেড জোন সেই রেড জোনের জায়গাগুলোকে আরেকটু পর্যবেক্ষণে রাখতে পারতাম কিনা। আসলে আমাদের তো কর্মকাণ্ডের জায়গাগুলো যেরকম চিটাগং পোর্ট আছে, সে পোর্টের কাজ আছে, তাহলে সেটা চিটাগং ছাড়া তো আমাদের উপায় নাই, তাহলে ওখানে আমরা কিভাবে করতে পারি সেটাও কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হচ্ছে। আমাদের যে গণপরিবহন ব্যবহার করব আমরা সেখানে আমাদের কি ধরনের আমাদের কৌশল হবে ওখানে, সেখানে আমরা বলছি যে টিকেটের সাথে আমরা মাস্ক দিয়ে দিতে পারি কিনা, হ্যাঁ, যে যাতে করে, এবং আমরা ইতিমধ্যে বলেছি যে আমাদের অন্তত 50% সিট খালি থাকবে, হ্যাঁ, 50% প্যাসেঞ্জার থাকবে, এ ধরনের বিভিন্ন রকম বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হয়েছে। গণপরিবহনের প্রসঙ্গ তুললেন, গণপরিবহনের ভাড়া 80% মতো বেড়েছে, প্রায় দ্বিগুণ। এখানে ক্যাব কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তারা এটিকে অগ্রহণযোগ্য বলছে এবং তারা বলছে যে বাংলাদেশে কোনো কিছু আসলে বাড়লে পরবর্তী সেটি সমন্বয় হয় না। তো এখানে প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, বেসরকারি এয়ারলাইন্স সহ সকল উড়োজাহাজ তারা বলছে যে তারা ভাড়া বাড়াবে না, তাহলে আমার গণপরিবহনে কেন প্রায় দ্বিগুণ করতে হলো, এর কোনো বিকল্প কি করা যেত কি না? আসলে তো বাস্তবতার নিরিখে যেটা আছে, একটা গণপরিবহন আর যেটা আমরা জানি যে যেগুলো প্লেন তাদের ভাড়ার যে পার্থক্যটা আছে, এখানে গণপরিবহনের তেলের খরচ বা তাদের যে এটা পরিচালনা ব্যয় আছে অন্তত সেটুকু তো তাদের দিতে হবে, যাতে করে শ্রমিকরা বেতনটা নিতে পারে, ড্রাইভারকে বেতন দিতে পারে, এবং সেটুকু একটা ব্যাপার আছে। তো এখন তো সকলকে কিন্তু বাইরে আসার প্রয়োজন নাই, আমাদের নিষেধাজ্ঞা কিন্তু আমরা রেখে দিয়েছি, আমাদের অযথা বাইরে বেরোবে না, ঘরে অধিকাংশ লোকজন থাকবে, যারা অসুস্থ, যারা বয়স্ক, যারা অন্তঃসত্ত্বা নারী তারা অফিসে আসবেন না, এবং সেক্ষেত্রে রাত 8টার পরে কেউ বাইরে বেরোবেন না, এই নিষেধাজ্ঞাগুলো কিন্তু রয়ে গেছে। এবং আমরা কিন্তু সব কর্মকাণ্ড অত্যন্ত সীমিত পরিসরে, আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলো বন্ধ আছে এখনো, তো এই বিষয়গুলো কিন্তু আমরা এগুলো বন্ধ রেখেছি। এবং আমাদের যেগুলো যারা আসবে, যেরকম যারা একটু ঝুঁকির মধ্যে আছে অথবা যে সমস্ত কর্মকর্তা ঝুঁকিপূর্ণ জায়গাতে বসবাস করেন, তাদেরকেও কিন্তু অফিসে আমরা ডাকছি না। আমাদের যে ব্যবস্থাপনা আমরা করছি যাতে করে অত্যন্ত কম সংখ্যক মানুষকে দিয়ে আমরা কার্যক্রম আমরা চালাতে পারি, সেটা আমাদের এইটা এই 15 দিন আমরা দেখতে চাই। এর মধ্যে আমাদের অনেকগুলো সুপারিশ আছে, যেরকম অধিকাংশ মানুষ বাসাতে ট্রিটমেন্ট নিচ্ছে, আসলে যেহেতু আপনি জানেন যে এর তো সে ধরনের কোনো ইফেক্টিভ ট্রিটমেন্ট এখন পর্যন্ত আমাদের হাতে নাই। আমাদের যাদের এইটাকে 4টা ভাগে আমরা ভাগ করেছি, যে মাইল্ড, তারপর মডারেট, সিভিয়ার এবং ক্রিটিক্যাল। তো মাইল্ড যারা আছে, মডারেট যারা আছে, তারা যদি বাসায় ট্রিটমেন্টটা নিতে পারেন,
সেই জন্য আমরা প্রস্তাব করেছি একটা টিভি চ্যানেল থাকবে, সেটা সারা দিন এই স্বাস্থ্য বিষয়ে সমস্ত কিছু তারা দিতে পারবে এবং তারা যেন খুব সহজে এই সমস্ত আপনার হেল্প অনলাইন থেকে হেল্প নিতে পারে এবং এই টিভি থেকে তারা সমস্ত হেল্পগুলো নিতে পারে, এগুলো যাতে সহজ করে দেওয়া যায় সেগুলো কিন্তু আমাদের আজকে। আচ্ছা মাননীয় মন্ত্রী, আপনি যেটি বলছিলেন যে পরিবহন খাতের শ্রমিকদের ভাড়া ইত্যাদি বিষয়গুলো তাদেরকে দেখতে হবে, তো এই ক্ষেত্রে অনেকেই বলছেন সরকার তো বিভিন্ন জায়গায় ভর্তুকি দিয়েছে, তো এই যে দ্বিগুণ ভাড়ার চাপটি জনগণের উপর না দিয়ে এখানে সরকার থেকে ভর্তুকি বা কোনো সাবসিডি দিয়ে এটি পুষিয়ে নেওয়ার কোনো সুযোগ আছে কিনা? এটা আমি জানি না যে এটা আসলে পরিবহন গণপরিবহন যে যোগাযোগ এবং সেতু মন্ত্রী মহোদয় সে জিনিসগুলো দেখছেন, তো সেখানে কি বিচার বিশ্লেষণ করে যেটা ভালো হয় সেটাই সেখানে করবেন। তো আসলে এখানে তো আপনি আপনাকে স্পষ্ট করতে চাই, আসলে আমরা অত্যন্ত সীমিত আকারে আমাদের মুভমেন্ট অযথা অপ্রয়োজনে কেউ বাইরে আসবে না, প্রয়োজনের মানে প্রয়োজনীয় কাজ ছাড়া আমরা অন্য কাউকে ডাকবো না। যেমন ধরেন যে একটা উইং এ 10 জন কাজ করে, আমাদের আমার যদি 2 জনকে দিয়ে আমি কাজ করাতে পারি আমি তাহলে 2 জনকে আমি ডাকবো। আমরা এমন হতে পারে সপ্তাহে আপনার 5 দিনে দেখা যাবে যে আমাদের অফিসে আমাদের কিন্তু অফিস টাইম থাকছে না, যে আপনার 9টা 5টা অফিস করতে হবে তা না, ও সামান্য যদি আধা ঘন্টার কাজ থাকে সে করে ওই 2 জন কাজ করে সে চলে যাবে। তাহলে মাননীয় মন্ত্রী এখানে একটি বলতে চাই যে 15 দিনের যে ব্যারিয়ারটি, এই ক্ষেত্রে মোশতাক ভাই শুরুর দিকে একটি কথা বলছিলেন যে এটিকে আসলে পরীক্ষামূলক কিনা, আপনারা কি আসলে এটি কি পরীক্ষামূলকভাবে একটু সব খুলে দেখতে যাচ্ছেন যে আসলে আমাদের পরিস্থিতিটার সঙ্গে আমরা কতটুকু কি সমন্বয় করে চলতে পারি, তার উপরে কি আমরা পরবর্তী সিদ্ধান্তে যাবো, এরকমটা কি বলতে পারি আমরা? অবশ্যই আমরা এই 15 দিন আমরা অবশ্যই পাইলটিং বেসিস আমরা একটা অভ্যাস করে তোলা যায় কিনা, এভাবে আস্তে আস্তে স্বল্প পরিসরের কাজগুলো করা যায় কিনা, এটা অত্যন্ত সতর্কতার সাথে সরকার এই পদক্ষেপটা গ্রহণ করছে, কারণ বিশ্ব যেহেতু সকলে খুলছে আমরা পিছিয়ে থাকতে পারি না। এই জন্য কারণ অনেক কিছু একে অপরের সাথে আমরা রিলেটেড, আমরা বিচ্ছিন্ন হয়ে থাকাটা এটা সম্ভব না এই বিশ্বের এই যুগে এই সুমতে, কারণ ইন্টারন্যাশনাল অনেক কিছু বিষয় রয়ে গেছে যেগুলো কিন্তু আমাদের যদি আমরা সাড়া না দিতে পারি তাহলে আমরা কিন্তু সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। জি মাননীয় মন্ত্রী, কিন্তু এখানে আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে প্রশ্নটি তুলছেন যে সবাই যখন খুলছে তখন তাদের সঙ্গে সাড়া দেওয়ার জন্য কিংবা পায়ে পা মিলে এগিয়ে যাওয়ার জন্যই আমরা খুলছি, কিন্তু আমাদের সংক্রমণের মাত্রাটা যদি কমে না আসে তাহলে তাদের ডাকে আমরা সাড়া দিতে পারবো কিনা, তাদের সঙ্গে আমরা পা মিলিয়ে চলতে পারবো কিনা, এই প্রশ্নটাই তুলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। জি সেক্ষেত্রে তো আমাদের যে বিষয়টি আছে, আমাদের হাতে এখন অল্টারনেটিভ কি আছে? আজকে দেখেন আমেরিকা বলছে যদি মাস্ক না পরেন $270 তারা জরিমানা করতে যাচ্ছে, তারা বলছে যে একটা রেস্টুরেন্ট চালু করবে, যে রেস্টুরেন্টে 15 জন বসার সিটিং ক্যাপাসিটি আছে তারা 5 জনকে ঢুকতে দেবেন, এবং মাস্ক না থাকলে যদি কেউ মাস্ক না পরে আসে মানুষজন যাতে করে তাকে ভর্ৎসনা করে যে আপনি মাস্ক পরে আসেননি, আপনি আমাদেরকে অপমানিত করছেন, তারা এইভাবে তারা সেই জিনিসগুলো চালু করতে যাচ্ছে যে আপনি মাস্ক না পরে এসে আপনি রোগটা ছড়িয়ে দিচ্ছেন, এটা আপনি অপরাধ করছেন। তো অতএব আমি যদি একটা সেন্স ডেভেলপ না করতে পারি, আমি যদি এর মধ্যে একটা হ্যাবিট ফরমেশন, যেহেতু আমাদের এটা দিয়ে বেঁচে থাকতে হবে। হ্যাঁ আপনারা যারা আজকে প্যানেলিস্ট যারা রয়েছেন আপনার যুক্তি দিয়ে আপনারা বলেছেন যদি আমরা অসতর্ক হই তাহলে কিন্তু সংক্রমণ বেড়ে যাবে, এটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ আমাদের কাছে, কারণ এখন সংক্রমণ বাড়ছে, যদি মানুষজন এমনি মাস্ক না পরার প্রবণতা আছে সেই বিষয়গুলো আমাদেরকে ভাবিয়ে তুলেছে, আমরা সেটাই কিন্তু আমরা চ্যালেঞ্জ হিসাবে এখন নিচ্ছি যে আমাদের যে কোনো উপায়ে হোক মাস্ক পরাতে হবে। এনি মাস্ক ইজ বেটার দেন নো মাস্ক, যারা মাস্ক পরছেন না যে কোনো মাস্ক পরুক, এবং আমরা চাচ্ছি যে তাদের হাতে আমরা মাস্ক যাতে করে অ্যাভেলেবল করে দিতে পারি। যারা টিকিট কেটেছেন ট্রেনের কিন্তু মাস্ক ছাড়া তারা উঠতে পারবেন না, আমরা প্রস্তাব করেছিলাম, তখন এই প্রস্তাবও আসছে যে তাহলে আমরা মাস্ক সামান্য যেটা 20-25 টাকা দামের যে মাস্ক আছে আমরা নিজেরা তৈরি করতে পারি, হ্যাঁ সেটা অন্তত তাদেরকে আমরা ওখান থেকে দিয়ে দিতে পারি যাতে করে তারা মাস্ক নিয়ে বসতে পারে। মাননীয় মন্ত্রী ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আমি আরেকবার আসার চেষ্টা করবো। একটু মুশতাক ভাইয়ের কাছে খুব সংক্ষেপে জানতে চাই, মাননীয় মন্ত্রী যেটি বিষয়টি বলছেন যে আসলেই তারা একটু দেখতে চাচ্ছেন যে পরিস্থিতিটা কোন দিকে যায়, এর এই 15 দিনের প্রেক্ষাপটে হয়তো বা নতুন ভাবনা আসতে পারে, মুশতাক ভাই খুব সংক্ষেপে বলবেন। হ্যাঁ মাননীয় মন্ত্রীর কথা আমি অনেকটা আশ্বস্ত হয়েছি, এটা কিন্তু প্রথম যদি বলা হতো যে ছুটি আর বাড়ছে না এটা মনে হয় সব খুলে যাবে, কিন্তু এখন তিনি বলছেন যে 20% যে 5 ভাগের 1 ভাগ জনবল আসবে, এটা এটাই আমরা বলছিলাম কয়েকদিন ধরে জনবল, যে আমরা যদি পরীক্ষামূলক ভাবে সীমিত আকারে সত্যিকারে সীমিত আকারে খুলি এবং অফিস টাইমটা 9টা 5টা না করে স্ট্যাগার্ড করে দিই
তাহলে কিন্তু আপনি অবশ্যই একটা ভালো ফলাফল আমরা দেখতে পাবো, যে কতটুকু সংক্রমণ তারা অভ্যস্ত হচ্ছে। সেই ঘোষণাটা সেরকম আসলে কিন্তু আমরা এত আতঙ্কিত হতাম না। ছুটি থাকছে না মানে সব আগের মতো হবে। আমি দেখছি ছোট ছোট অফিস বেসরকারি তারাও খোলা বসে, সরকার বলেছে খুলে দিবে, আমরা যদি না খুলি আমাদেরকে আমাদের অসুবিধা হবে। কাজে এটা আরো পরিষ্কার করা উচিত। কালকেও সেটা ঘোষণা হতে পারে যে কিভাবে চলবে। আজকে আমি জানি যে তারা বৈঠক করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীও বা বসেছিলেন, যারা রোগ তত্ত্ববিদ তাদের সাথে নিশ্চয়ই সব সিদ্ধান্ত গুলো আমি এখনো জানি না। মাননীয় মন্ত্রীর কথায় মনে হচ্ছে আশ্বস্ত হওয়ার বিষয় আছে। জি মোশতাক ভাই ধন্যবাদ, আমরাও সেটি প্রত্যাশা করি। মাননীয় মন্ত্রী মোশতাক ভাই যে বিষয়টি বলছেন আমরাও সেই আশাটাই করি, যে জীবন এবং জীবিকার মধ্যে সে সমন্বয়টি করতে হবে এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে আমরা করব। সেই আশাবাদের কথা আমি আপনার কাছ থেকে শুনতে চাই মাননীয় মন্ত্রী। জি অবশ্যই, আমরা চাই যে প্রতিটা মানুষ সুরক্ষার মধ্যে থাকবে। আমরা অবশ্যই সরকার চিন্তা করছে যে যাতে করে সংক্রমণ আমরা কমাতে পারি, কিন্তু একই সাথে চিন্তা করতে হচ্ছে যে আজকে যদি আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো না করি তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদেরকে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হবে, অনেক সামাজিক অনেক সমস্যা কিন্তু দেখা দেবে, সেগুলোও কিন্তু সরকারকে চিন্তা ভাবনা করতে হচ্ছে। এবং আজকে দেখেন যদি কাজ যদি না হয় তাহলে কিন্তু যারা কর্মচারী তারা বেতন পাবেন না এবং এটা কিন্তু সব প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। তো সেটি আমাদের জন্য চ্যালেঞ্জ। আবার একই সাথে যে আমাদের সংক্রমণ যাতে করে না বাড়ে সেই জন্য আমরা এমন চিন্তা করেছি যে আমাদের ওখানে যারা হয়তো আমাদের সেভাবে সুরক্ষার মধ্যে নাই তাদেরকে অফিসে ডাকার কোনো জায়গায় প্রয়োজন নাই, এবং যারা ডেকে নিয়েছে তাদেরকেও ঝুঁকিতে ফেলার দরকার নাই, অন্যান্য কর্মকর্তারাও যাতে ঝুঁকিতে না পড়ে সেই জন্য কিন্তু তারা প্রত্যেকেই খেয়াল রাখবেন। জি মাননীয় মন্ত্রী, সবাই ঝুঁকি মুক্ত থাকবেন এবং জীবন এবং জীবিকা দুটি রক্ষা হবে, দুটি এগিয়ে যাও আমরা সেই প্রত্যাশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার মুশতাক হোসেনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যুক্ত ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আরেকবার আসতে না পারার জন্য তার কাছে দুঃখ প্রকাশ করছি। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।